দুই সংখ্যার গুণ এক লাইনে কিভাবে করা যায়? দেখো, জাস্ট কিচ্ছুই করতে হবে না, পাঁচকে জাস্ট তিনের সাথে গুণ করে দাও। পাঁচকে তিনের সাথে গুণ করলে হয় আমাদের কত? 15। হাতের কত থাকলো? এক থাকলো, ক্লিয়ার? এবার পাঁচকে দুইয়ের সাথে গুণ করে দাও আর দুইকে তিনের সাথে গুণ করে দাও। তো পাঁচকে যদি দুইয়ের সাথে গুণ করি তো কত? 10। আর দুইকে তিনের সাথে গুণ করলে কত? 6। 10 আর 6 কত হয়? 16। আর হাতের এক তো কত হয়ে গেল আমাদের? 17 হয়ে গেল। 17 আমাদের কত? 7। হাতের কত থাকলো? এক থাকলো, ক্লিয়ার? এবার এই দুই আর এই দুইকে গুণ করে দাও। এই দুই আর এই দুইকে যদি গুণ করো তো কত? 4। আর হাতের এক কত? 5। এবার মোবাইল বের করে দেখো এই গুণটা ঠিক আছে কি ঠিক নাই। চলো এবার তিন সংখ্যার গুণগুলো আমরা দেখি। 6-এর সাথে দুইকে যদি আমি গুণ করি তো কত হবে? 12। 12-র কত হয়ে যায়? 2 হয়ে যায়। হাতের কত থাকলো? এক থাকলো, ঠিক। 6-কে আমি যদি 5-এর সাথে গুণ করি, 5, 6, 30, আর দুইকে 2-এর সাথে যদি গুণ করি তো কত আমাদের? 4। 30 আর 4-এ আমাদের 34, আর হাতের এক কত হয়ে গেল? 35। 35-এর কত আমাদের? 5, ক্লিয়ার? হাতের কত থাকলো? 35-এর 3 থাকলো। 6-কে যদি আমি 2-এর সাথে গুণ করি তো কত? 12। আর 3-কে আমরা যদি 2-এর সাথে গুণ করি তো আমাদের কত হয়ে যাবে? 6। 2-কে আমি যদি 5-এর সাথে গুণ করি তো আমাদের কত? 10, ক্লিয়ার? যদি 12 আর 6 18, 18 আর 10 আমাদের কত? 28, আর হাতের 3 31। 31-এর কত হয়ে যাবে আমাদের? 1 হয়ে যায়, ক্লিয়ার? এবার হাতের কত থাকলো? 31-এর 3 থাকলো, এ তো বাদ হয়ে গেল। এবার দেখো 2-কে যদি আমি 2-এর সাথে গুণ করি তো কত? 4। আর 3-কে যদি আমি 5-এর সাথে গুণ করি কত? 3 5 15। 15 আর 4-এ আমাদের হয়ে যায় 19। 19 আর হাতের 3 কত হয়ে যায়? 22। 22-এর কত? 2, ক্লিয়ার? হাতের কত থাকলো? 2 থাকলো, ক্লিয়ার? 3-কে যদি আমি 2-এর সাথে গুণ করি তো কত? 6। 6 আর 2-এ কত হয়ে গেল? 8 হয়ে গেল। এবার দেখো ক্যালকুলেট করে এক লাইনে হয়েছে। তোমরা যদি প্র্যাকটিস করো আরো দূরতে করতে পারবো, আমি বুঝালাম, সেই জন্য সময় লাগলো।